আচ্ছা, আজকে ক্লাস 10, তোদের আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাই। তোদের আজকে নতুন একটা চ্যাপ্টার আমি শুরু করব, ধাতু বিদ্যা। মোটামুটি যা আছে তোদের দুদিনেই শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখ, ধাতু হচ্ছে মানে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, তোরা জেনে আছিস, কারণ আগের থেকে ইতিহাসের যুগ থেকে দেখবি ধাতু অনুযায়ী কিন্তু সেই সব যুগের নামও হতো, মানে লৌহ যুগ, ব্রোঞ্জ যুগ, তাম্র যুগ এরকম হতো, ঠিক আছে? তাহলে ধাতু আমাদেরকে জানতেই হবে, সেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের প্রতিদিনের জীবনে। আচ্ছা ধাতু তোদের সিলেবাসে আছে যে চারটে, তার মধ্যে আছে জিঙ্ক, কপার, অ্যালুমিনিয়াম আর আয়রন, ঠিক আছে? এবার প্রত্যেকটা ধাতুর দেখবি নিজস্ব গুণ অনুযায়ী তার ব্যবহারও আছে। ধর তামা যেরকম খুব ভালো তড়িৎ পরিবহন করে, বলে তামাকে মানে নর্মালি আমাদের ইলেকট্রিক তারের দেখবি যে ওয়্যারিংগুলোতে আমরা তামা ব্যবহার করি। আবার অ্যালুমিনিয়াম খুব একটা শক্ত ধাতু, বাড়িতে তো দেখে আছিস তোরা, দেখবি মারা থালা বাসন বা মানে নর্মালি থালা বাসনের থেকে সবথেকে বড় কথা হাঁড়ি কড়াই খুব শক্ত জিনিস, বছর পর বছর ব্যবহার করছে সেইগুলো তৈরি হয়। সবথেকে বড় কথা বিমান যেটা এরোপ্লেন, তার ওই শক্তপোক্ত কাঠামোটাও কিন্তু অ্যালুমিনিয়াম দিয়েই তৈরি হয়। এবং লোহার জিনিস তো জানিসই, গ্রিল ফিল, মানে প্রত্যেকটা ধাতু তার নিজের যেমন তার কোয়ালিটি বা গুণ বা তার যে ধর্মগুলো সেই অনুযায়ী কিন্তু তাদের ব্যবহার। আচ্ছা তোরা কী করবি, আমি এই ব্যবহারগুলো কিন্তু এত বলবো না, হ্যাঁ এগুলো নর্মাল বুঝতেই পারছিস, পড়লে পরেই তোদের মনে থাকবে। তাই তোরা একটা কাজ করবি, সেটা হচ্ছে প্রত্যেকটা ধাতু যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ নর্মালি যে ব্যবহারগুলো সেগুলো একটুখানি মনে রাখার চেষ্টা করবি চারটে পাঁচটা করে, ঠিক আছে? আচ্ছা আমরা কি করব, আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ধাতু সংকর। আচ্ছা ধাতু সংকর কথাটা হয়তো তোরা শুনে থাকবি, কিরকম দেখবি যখন ক্লাস 9 আমি দ্রবণ পড়েছিলাম তখন বলেছিলাম মনে আছে যে ধাতু মানে দুটো কঠিনে কঠিনেও দ্রবণ হয়। তোরা বলেছিলি মিস কঠিনে কঠিনে দ্রবণ সে তো গুলবেই না, হ্যাঁ সেরকমই ব্যাপার, খানিকটা গোলাগুলি ব্যাপার থাকে না আসলে, দুটো ধাতুতে মানে একটা ধাতুর সাথে একটা ধাতু ওইভাবেই মিশিয়ে দেওয়া হয় যেখানে একটা সমসত্ব বা অসমসত্ব দ্রবণ তৈরি হয়। এই জিনিস মানে তার মানে কি বুঝলাম না, যে দুটো বা তার বেশিও হতে পারে, কিন্তু অনেক সময় দুই বা তার বেশিও হয়, তাহলে দুটো ধাতু মিলে যে সমসত্ব বা অসমসত্ব দ্রবণ তৈরি হয় তাকে আমরা ধাতু সংকর বলে থাকি। তোরা বলবি যে মি শুধুই কি ধাতু থাকবে, না অনেক ক্ষেত্রে অধাতুও থাকে, যেরকম ধর ইস্পাত মানে আমরা যে স্টিল ব্যবহার করি আর কি, তো সেই তাতে কিন্তু আয়রনের সাথে কার্বনও মিশে থাকে। হ্যাঁ তাহলে এখানে একটা ধাতুর সাথে অধাতু মিশিয়ে ধাতু সংকর তৈরি করলাম। আচ্ছা এবার যে ধাতু সংকর তৈরি করব কেন, কি কারণে? আচ্ছা দেখ প্রত্যেকটা ধাতুর নিজস্ব কিছু গুণ আছে, তাই তো? যেমন বিজারণ ক্ষমতা বল, তার গলনাঙ্ক বল, তার নমনীয়তা বল, বা প্রশাংসন কতটা বাড়তে পারে বা কতটা তাকে পিটি পিটি পাতলা তাপ মানে পাত বানাতে পারি, তো এই ধর্মগুলো বাড়াবার জন্য ব্যবহার করি, কমাবার জন্য ব্যবহার করি। কি অদ্ভুত না, মানে তুই ধাতু সংকর তৈরি করলি সেটা এই ধর্মগুলোকে বাড়াতেও সাহায্য করবে, মানে তোর প্রয়োজন অনুযায়ী, আবার কখনো কখনো তোর প্রয়োজন কমাবার তখন কিন্তু এটা কমাতেও সাহায্য করবে। যার মধ্যে একটা উদাহরণ তোদের আমি বলতে পারি, সেটা হচ্ছে ফিউজের তার, যেটা একটা সংকর ধাতু, যেখানে ওর গল মানে গলনাঙ্কটা ভীষণ কম, মানে হাই ইলেকট্রিক মানে ইলেকট্রিক তড়িৎ প্রবাহ বেড়ে গেলে কিন্তু ও সঙ্গে সঙ্গে গলে যাবে। এখানে দেখ আমরা গলনাঙ্কটা কিন্তু কমাবার জন্যই মানে ধাতু সংকর তৈরি করেছি, ঠিক আছে? তাহলে তোদের যেটা কাজ সেটা হচ্ছে তোদের বইয়ে একটা লিস্ট আছে ধাতু সংকরের, তো ধাতু সংকরের তোরা নামগুলোর সাথে সাথে তোদের যেটা করতে হবে সেটা হচ্ছে কোন কোন ধাতু মিশিয়ে ধাতু সংকরটা তৈরি হয়েছে এবং এইগুলির ব্যবহার কি, এটা একটা ছক সুন্দর বইয়ে করা আছে, এটা আমার কিচ্ছু লেখা নেই। তো তোরা কি করবি, তোরা ওই ছকটা দেখে দেখে কিন্তু প্রত্যেকটা ধাতু সংকরের কি কি ধাতু মিশিয়ে সেটা তৈরি হয়েছে এবং তাদের ব্যবহারটা ভালো করে পড়বি। পার্সেন্টেজ পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি এত বছর ধরে মাধ্যমিকের খাতা দেখছি বলতে পারিস, এত বছর ধরে স্কুলে চাকরি করছি, তাতে আমি দেখিনি কোথাও পার্সেন্টেজ লিখতে দিয়েছে, অতএব অপ্রয়োজনীয় জিনিসে মাথা ভার করা তোদের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আচ্ছা আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যামালগাম। হ্যাঁ ধাতু সংকরেরই আর একটা ভাগ হচ্ছে অ্যামালগাম। অ্যামালগাম কি জিনিস, অ্যামালগাম হচ্ছে ধাতু সংকরেরই, ধর কি বললাম একটু আগে যে দুটো ধাতু দুই বা তার বেশি ধাতু অথবা অধাতু থাকতে পারে, এবার এর মধ্যে যদি কোনো একটা উপাদান পারদ হয়, হ্যাঁ যদি কোনো একটা উপাদান পারদ হয় তাহলে তাকে আমরা অ্যামালগাম বলবো, হ্যাঁ বা পারদ সংকর বলে থাকি। তোরা নর্মালি দাঁতের চিকিৎসা টিকিৎসা বা আয়না টায়না তৈরি করতে এই ধরনের অ্যামালগাম আমরা ইউজ করে থাকি। আচ্ছা আর একটা জিনিস সেটা তোরা আজকে বলবো, সেটা হচ্ছে দুটো জিনিস, এক হচ্ছে খনিজ আর একটা হচ্ছে আকরিক। হ্যাঁ আচ্ছা খনিজ
শব্দটা থেকেই তোরা বুঝতে পাচ্ছিস খনিজ কথার মানে, এই লাস্টে বর্গীয় কথার মানে হচ্ছে জাত বা উৎপন্ন। হ্যাঁ, তাহলে খনিজ মানে খনি থেকে উৎপন্ন, খনিতে আমরা যা পাই সেটাই হচ্ছে খনিজ। ঠিক আছে, তাহলে খনিতে আমরা কি পাই, নর্মালি দেখবি অজৈব পদার্থগুলো জৈব মানে জৈব মানে যৌগ রূপেই কিন্তু আমরা খনি থেকে তুলি। সাধারণত প্রকৃতিতে তিনটে মানে তিন কি চার মানে এরা মানে খুব দামি ধাতুগুলোই সাধারণত, তার মধ্যে একটা হচ্ছে সোনা, একটা হচ্ছে রূপো, আর একটা হচ্ছে প্ল্যাটিনাম। ঠিক আছে, এই ধাতুগুলোকে একমাত্র মুক্ত অবস্থাতে পাওয়া যায়। মুক্ত অবস্থা মানে কি, মানে এরা কোনো রকম যৌগ তৈরি মানে যৌগ মানে যৌগ হিসেবে থাকে না, মানে ধর সোনার ক্লোরাইড বা সোনার অক্সাইড এই ধরনের থাকে না। এরা সোনার রূপো যেরকম নর্মাল একদম পিওর প্রায় এইরকম ধাতু হিসেবেই কিন্তু এদেরকে খনি থেকে পাওয়া যায়। কিন্তু বাকি যে সব ধাতু তারা কিন্তু ধর কার্বনেট মানে নর্মালি ওরা তো খুব ধর বাকি যে অন্য ধাতুদের কথা বলছি তারা তো খুব সক্রিয় হয়, তো তারা কি হয় বাতাসে মানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জল এদের সঙ্গে বিক্রিয়া করে ওরা যৌগ রূপেই কিন্তু অবস্থান করে। তাহলে আমরা খনি থেকে এই ধরনের যে পদার্থগুলো পাই তাদের সকলকেই আমরা খনিজ পদার্থ বলবো। তাহলে এরা হলো খনিজ। তাহলে আকরিক কারা? আচ্ছা আকরিক, দেখ আকরিক কিন্তু এক ধরনের খনিজ পদার্থ, কিন্তু যত রকম খনিজ পদার্থ আমরা পাই সব থেকেই যে তুই খুব সহজে বা খুব কম খরচে মানে ধাতু তৈরি করতে পারবি এমন কিন্তু নয়। ঠিক আছে, মানে এবার দেখ তোর যদি খরচ একটা ধাতু তৈরি করতে গেলে যদি প্রচুর একটা খরচ হয় বুঝতে পারছিস, তাহলে সেটা সবার পক্ষে কেনা কিন্তু সম্ভব হবে না। ঠিক আছে, আমরা এমন খনিজগুলোকে বাঁচবো মানে ধাতু নিষ্কাশনের জন্য যাতে খুব কম খরচে আর খুব মানে ব্যয়বহুল হবে এবং খুব সহজে ধাতুটা নিষ্কাশন করা যাবে, তাই যেগুলো থেকে আমরা খুব কম খরচে আর সহজে ধাতু নিষ্কাশন করতে পারবো তাদেরকে আমরা আকরিক বলবো। আচ্ছা উদাহরণ ধর, ধর অ্যালুমিনিয়ামের নর্মাল আকরিক মানে বক্সাইড। হ্যাঁ, তো তোরা একদম বক্সাইড একদম কিন্তু সংকেত সহ কিন্তু মানে পড়বি, আমি বলবো একটু পরে। তো অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইডই কিন্তু মানে খুব পরিচিত। তো বক্সাইড ছাড়াও কিন্তু একটা আকরিক আছে যার নাম হচ্ছে চায়না ক্লে, তাতে কিন্তু প্রচুর পরিমাণ মানে অ্যালুমিনিয়াম উপস্থিত, কিন্তু ওরকে আমরা কিন্তু মানে অ্যাকচুয়ালি মানে অ্যালুমিনিয়ামের আকরিক বলছি না, ওটা খনিজ পদার্থ কিন্তু আকরিক নয়। কারণ হচ্ছে চায়না ক্লে থেকে অ্যালুমিনিয়ামকে যদি নিষ্কাশন করতে হয় না প্রচুর খরচ সাপেক্ষ এবং সেটা মানে খুব ব্যয়বহুল এবং কষ্ট সাপেক্ষ, মানে খুব সহজে ব্যাপারটা হবে সেটা না। তাহলে তোরা বুঝতে পারছিস খনিজ আর আকরিকের পার্থক্য কী? তাহলে খনিজের যদি পার্থক্য আছে তাহলে খনিজের সংজ্ঞা লিখবি আর আকরিকের সংজ্ঞা লিখলি। তারপরে একটা পার্থক্য হচ্ছে যে সমস্ত আকরিকই কিন্তু খনিজ পদার্থ, কিন্তু সব খনিজই আকরিক নয়। এবং অনেক সময় এটা তোদের ব্যাখ্যা করতেও দেয় যে ব্যাখ্যা করো সমস্ত আকরিকই খনিজ পদার্থ কিন্তু সমস্ত খনিজই আকরিক নয়। তাহলে এটাই লিখবি যে যে যা কিছু খনি থেকে আমরা পাই আর কি, যে সকল অজৈব যৌগগুলো তারা কিন্তু প্রত্যেকেই হচ্ছে খনিজ পদার্থ, কিন্তু যাদের থেকে একমাত্র কম খরচে এবং সহজেই কিন্তু ধাতু নিষ্কাশন করা যায় তাদেরকেই আমরা একমাত্র আকরিক বলবো। তাহলে আকরিক পদার্থ অ্যাকচুয়ালি খনিজ, কিন্তু সমস্ত খনিজ থেকে তো আকরিক মানে ধাতু নিষ্কাশন করতে পারছি না, তাহলে সমস্ত খনিজ কিন্তু আকরিক পদার্থ নয়। ঠিক আছে, আচ্ছা তোদের যেটা কাজ সেটা হচ্ছে তোরা যেটা করবি সেটা হচ্ছে যে প্রত্যেকটা ধাতু মানে তোদের সিলেবাসে যে ধাতুগুলো আছে, যে চারটে ধাতু আছে তার মধ্যে দেখ আয়রন আছে, কপার আছে, অ্যালুমিনিয়াম আছে আর জিঙ্ক আছে, এই প্রত্যেকটা ধাতুর তোরা কি করবি প্রত্যেকটা ধাতু দেখবি মানে ধাতু যে আকরিকগুলো, হ্যাঁ প্রত্যেকটা ধাতুর যে আকরিক সেইগুলো নাম এবং সংকেত সহ কিন্তু তোরা রেডি করবি। হ্যাঁ, এবার নর্মালি দেখ তোরা দুটো করে আকরিক সংকেত সহ নাম মুখস্থ করলি, কিন্তু অনেক সময় দেখ মাল্টিপল চয়েস কোশ্চেনে ধর আকরিকটা নাম উল্লেখ করে দিল, ধর ক্যালামাইন কোন ধাতুর আকরিক, এবার কি বলতো অন্তত রিডিংটা করে রাখবি যাতে চোখে দেখলে বুঝতে পারিস যে কোন ধাতুর এটা আকরিক। কিন্তু দুটো করে প্রত্যেকটা ধাতু দুটো করে আকরিক সংকেত সহ মুখস্থ করে নিবি আর বাকি আকরিকগুলো এমনি রিডিং করে রাখবি যাতে মাল্টিপল চয়েস বা কোনো ছোটো প্রশ্ন উত্তর দিলে যাতে সেটা তোরা লিখতে পারিস। ঠিক আছে, আচ্ছা আমরা ধাতুবিদ্যায় তোরা আগেও যে পড়েছিস জিনিসগুলো তবুও দুটো জিনিস আমাকে তোকে এতদেরকে এখন বলতেই হবে, তার মধ্যে সেটা হচ্ছে বিজারণ আর বিজারণ। হ্যাঁ, ধাতু যে নিষ্কাশন করব তার জন্য আমার কিন্তু জারণ এবং বিজারণটা লাগবেই। হ্যাঁ, তাহলে জারণ আর বিজারণটা তোরা জানিস ক্লাস এইটে পড়েছিস ইলেকট্রনিক মানে ব্যাখ্যা দিয়ে, তাও আজকে আমি একবার বলবো। আচ্ছা জারণ কখন বলি বল, যে কোনো ধাতু থেকে যখন একটা ইলেকট্রন বেরিয়ে যায় এবং একটা ক্যাটায়ন তৈরি হয় তখন তাকে জারণ বলি, অথবা ধর কোনো অ্যানায়ন থেকে, কোনো অ্যানায়ন থেকে যখন ইলেকট্রন বেরিয়ে যায় যেটা অ্যাকচুয়ালি অ্যানোডে হয়, মনে করে দেখ অ্যানোডে জারণ হয়, আমরা বারবার বলি অ্যানোডে জারণ হয়, তাহলে তাকেও কিন্তু আমরা জারণ বলবো। এছাড়াও ধর কোনো একটা মানে তোর ধর কোনো একটা ধাতু, হ্যাঁ ধর কপার টু প্লাস সে আবার দুটো ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে ধাতব কপারে পরিণত হলো, তাহলে সেটাও কিন্তু জারণ। সরি সরি
সরি এটা হবে না, প্লাস হলে তো হবে না, খেয়াল ছিল না। ধর একটা প্রথমে ম্যাগনেসিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে এমজি প্লাস হয়ে আছে, এবারে আরো একটা ইলেকট্রন ত্যাগ করলো দিয়ে এমজি টু প্লাস হলো, তাহলে এটা এক ধরনের জানো। তাহলে এইভাবে কিন্তু যে কোনো উপায়ে ইলেকট্রন যদি বর্জন করে তাহলে ধাতু বর্জন করে বা অধাতু বর্জন করে তাকে আমরা জারণ বলবো। একই রকমভাবে বিজারণ কাকে বলবো? বিজারণ তোরা জানিসই তো যে যারা ইলেকট্রন গ্রহণ করে তাদের যে যখন যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয় তাকে আমরা বিজারণ বলি, ঠিক আছে? যেরকম তোরা জানিসই যে ক্যাটায়ন থেকে ধর এই যে একটু আগে যেটা আমি জারণের ক্ষেত্রে বলে ফেলেছিলাম, যে কোনো একটা ক্যাটায়ন যখন ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হয় সেটা এক ধরনের বিজারণ। আবার ধর তোর অ্যানোডের মানে এটা কিন্তু অ্যানোডের বিক্রিয়া, যেখানে আমরা জানি যে অ্যানোডে বিজারণ হয়, বা কোনো একটা নিস্তড়িত পরমাণু বা মূলক যখন ইলেকট্রন গ্রহণ করে তখনও তাকে আমরা বিজারণ বলে থাকি। মানে অ্যাকচুয়ালি ইলেকট্রন যদি যুক্ত হয় তাকে আমরা বিজারণ বলবো, আর ইলেকট্রন যখন বর্জন করবে তাকে আমরা জারণ বলবো। আচ্ছা তাহলে জারক আর বিজারককে? আচ্ছা যে ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয় সে জারক পদার্থ, আর যে ইলেকট্রন বর্জন করে নিজে জারিত হয় সে বিজারক পদার্থ। তাহলে জারক পদার্থকে যে অন্যকে জারিত করে নিজে বিজারিত হয়, আর বিজারক পদার্থ হচ্ছে যে নিজে জারিত হয়ে অন্যকে বিজারিত করে। আমি মনে করে দেখ ছোটো থেকেই বলে এসেছি যে অন্যকে যা করে সে নিজে তাই পদার্থ, মানে যে অন্যকে জারিত করে সে জারক পদার্থ, যে অন্যকে বিজারিত করে সে বিজারক পদার্থ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ধর এইরকম একটা বিক্রিয়া এফি থ্রি প্লাস প্লাস অ্যালুমিনিয়াম, এইখানে বিক্রিয়াটাতে ধর এরকম একটা বিক্রিয়া, এবার দেখে বলতো কে জারিত হয়েছে আর কে বিজারিত হয়েছে। দেখ এফি থ্রি প্লাস থেকে তাহলে এর এখন জারণ সংখ্যা শূন্য, আর অ্যালুমিনিয়ামের আগে ছিল জারণ সংখ্যা শূন্য, তাহলে প্লাস থ্রি থেকে জিরো হয়েছে। তাহলে কটা ইলেকট্রন গ্রহণ করেছে দেখেই বুঝতে পারছিস তিনটে, তাহলে এটা বিজারণ হয়েছে এফি থ্রি প্লাসে বিজারণ হয়েছে। আবার অ্যালুমিনিয়াম দেখ তিনটে ইলেকট্রন বর্জন করে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস হয়েছে, তাহলে এর জারণ হয়েছে। তাহলে এখানে জারক পদার্থকে এখানে যে যে যার বিজারণ হয়েছে সে কিন্তু নিজে জারক পদার্থ। হ্যাঁ তাহলে এফি থ্রি প্লাস হচ্ছে জারক পদার্থ, আর যে জারিত হয়েছে সে কিন্তু আসলে বিজারক পদার্থ, বুঝতে পারলি? আচ্ছা এবারে হচ্ছে যে কি কারণে তোরা জানবি, কারণ হচ্ছে অনেক কিছু অনেকগুলো ধাতু আছে যাদেরকে আমরা বিজারণের মাধ্যমে কিন্তু মানে ধাতুগুলোকে মানে পিওর যে মানে একদম বিশুদ্ধ ধাতু সেটা আমরা নিষ্কাশন করতে পারি। ধর কপারের অক্সাইড, হ্যাঁ এর উপর দিয়ে আমি হাইড্রোজেন গ্যাস চালনা করলাম, কি বিক্রিয়া হবে বল? কপার প্লাস জল, তাই তো? তাহলে দেখ ছিল আমার কপার অক্সাইড, এখন আমি কি পেলাম বল? সুন্দর একদম মুক্ত একদম কপার পেয়ে আমরা ধাতব কপার যে লালচে রঙের সেটা পেয়ে গেলাম। এখানে দেখ কপার অক্সাইড থেকে কপার মানে প্লাস টু ছিল জিরো হয়েছে, তার মানে এর বিজারণ ঘটেছে। তাহলে ধাতুকে বিজারিত করে আমরা কিন্তু পিওর ধাতু পেতে পারি। এছাড়া আর একটা বিজারণ পদ্ধতি আছে যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটাতে আয়রনের হয়, হ্যাঁ এফি টু ও থ্রি, তাকে যদি তুই কার্বন দিয়ে বিজারিত করিস তাহলে এটা টু এফি প্লাস থ্রি সিও। হ্যাঁ এখানেও দেখ আয়রন বিজারিত হয়ে কিন্তু ধাতব আয়রন উৎপন্ন করেছে। তাহলে জারণ বিজারণ কী কারণে ইম্পর্টেন্ট ধাতুবিদ্যায় বুঝতে পারছিস? কারণ আমরা অনেক ধাতুর আকরিক আছে যেগুলোকে বিজারিত করেই কিন্তু পিওর বা একদম বিশুদ্ধ ধাতু নিষ্কাশন করতে পারি। এবারে জারণ বিজারণ যেটা সেটা কিভাবে হবে? অ্যাকচুয়ালি প্রত্যেকটা বিজারণ ধর্ম নির্ভর করে ধাতুদের সক্রিয়তা অনুযায়ী। তোদের ধাতু সক্রিয়তা অনুযায়ী দেখবে একটা বইয়ের টেবিল আছে, হ্যাঁ একদম দেখবি উপরের দিকে আছে পটাশিয়াম, তারপরে আছে ক্যালসিয়াম, সোডিয়াম, হ্যাঁ অ্যালুমিনিয়াম, এরকম পরপর পরপর ধাতুগুলো আছে। অ্যালুমিনিয়ামের আগে ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, হ্যাঁ এরপরে দেখবি আছে যে জিঙ্ক আয়রন এইসব, হ্যাঁ জিঙ্ক আছে আয়রন আছে, তারপরে দেখবি হাইড্রোজেন আরও আছে মাঝখানে, আমি সব লিখছি না, আর একদম নিচের শ্রেণীতে দেখবি এইগুলো আছে সব দামি ধাতুগুলো। তাহলে এই যে পরপর পর ধাতুগুলোকে তার রাসায়নিক সক্রিয়তা অনুযায়ী সাজানো আছে এই শ্রেণীটাকে বলছে তড়িৎ রাসায়নিক শ্রেণী, ঠিক আছে? তাহলে এই শ্রেণীটার প্রয়োজন কি? এই শ্রেণীটার প্রয়োজন হচ্ছে দেখ যে ধাতুগুলো একদম উপরের দিকে আছে তারা ভীষণ সক্রিয়। তোরা জানিস সোডিয়াম জলে দিলে আগুন লেগে যায়, এমনকি চুন যখন জলে দেওয়া তোরা দেখেছিস নিজে নিজেই ফোটে। তাহলে উপর দিকে আমি মনে তোদের মনে রাখার সুবিধার জন্য একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে ধাতুগুলোর নামের পাশে ওই আম শব্দ আছে, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, এই যে নামের পাশে এই প্রত্যেকটা বানান যখন লিখবি উন্তস্ত একা ন, তাহলে এরা কিন্তু প্রচণ্ড সক্রিয়। তাহলে সব ধাতু হচ্ছে অধিক সক্রিয়।
আর তারপরে যেগুলো আছে জিঙ্ক, আয়রন, লেড, ফেটে একটু কম সক্রিয়। আর একদম যে দামি ধাতু মানে সোনা, রূপো, তামা, এগুলো কিন্তু প্রত্যেকেই খুব কম সক্রিয়। তো উপরের যে ধাতুগুলো আছে এগুলো বেশি সক্রিয়। নর্মালি এদের দেখবি কি করে ধাতু নিষ্কাশন করা যায়, এদের ক্লোরাইড বা হাইড্রক্সাইড থেকে এদেরকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে নিষ্কাশন করা যায়। তারপরে যারা আছে তাদেরকে কার্বন মানে বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়। আর একদম যে দামি ধাতুগুলো আছে সেগুলোর অক্সাইডগুলোকে মানে উত্তপ্ত করলেই কিন্তু আমার পিওর ধাতু নিষ্কাশন হয়ে যায়। আর একটা ধর্ম আছে, দেখ এই যে হাইড্রোজেনের উপরে যা যা ধাতু আছে প্রত্যেক ধাতুই কিন্তু অ্যাসিড থেকে হাইড্রোজেনকে মানে প্রতিস্থাপিত করতে পারে। যে কোনো ধাতুর সাথে যখন তুই বিক্রিয়া করাবি অ্যাসিডের, তার থেকে কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে যে ধাতুগুলো হাইড্রোজেনের উপরে আছে তারা প্রত্যেকে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস দেবে, ঠিক আছে? এটা একটা মানে মনে রাখতে পারবি। আর কি আর মনে রাখার জিনিস হচ্ছে, যে ধাতু যার উপরে থাকে সে কিন্তু অন্যকে প্রতিস্থাপিত মানে যে উপরে থাকে সে আর কি মানে বুঝতে পারছি বেশি শক্তিশালী, তাই যে নিজে আছে তাকে ঠেলে সরাতে পারে। কিরকম একটা ছোট্ট বিক্রিয়া দিচ্ছি, হ্যাঁ দেখ, ধর কপার সালফেট, হ্যাঁ কপার সালফেট নর্মালি পরীক্ষাটা তোরা আগেও ছোট ক্লাসে পড়েছিস যে তুতের দ্রবণে যদি আমি একটা লোহার ছুরিকে ডুবিয়ে রাখি কিছুক্ষণ পর দেখবো ছুরিটার গায়ে লালচে রঙের একটা আস্তরণ পড়েছে, সেই ছোট্ট বিক্রিয়াটা আজকে বড় হয়ে দেখবি। তাহলে কেন হলো, তাহলে বিক্রিয়াটা কি হলো, FeSO4 প্লাস কপার। দেখ তড়িৎ রাসায়নিক শ্রেণীতে আয়রন কিন্তু কপারের উপরে আছে, যে উপরে থাকবে সে অন্যকে ঠেলে সরিয়ে দিতে পারে, এটাকে আমরা নর্মালি প্রতিস্থাপন বিক্রিয়া বলি। তাহলে কপারটাকে যে সরিয়ে দিয়েছে এই যে লাল রঙের কপার, এই লাল রঙের কপারই কিন্তু ওই লোহা ছুরিটার উপরে আস্তরণ হিসেবে জমা হয়েছিল। তাহলে বুঝতে পারি তড়িৎ রাসায়নিক শ্রেণীটা কি জন্য জানা প্রয়োজন। একটুখানি রিডিং পরে মোটামুটি মনে রাখার চেষ্টা করবি যে নিচের দামি ধাতুগুলো খুব কম সক্রিয়, আমলেখা ধাতুগুলো ভীষণ সক্রিয়, আর মাঝেরগুলো যেগুলো আম নয় ধর জিঙ্ক, লেড, এগুলো নাম তোরা মোটামুটি জানিস, আয়রন, যাদের আম টাম নেই এরা মাঝখানে আছে, হ্যাঁ এরা মোটামুটি মানে ওদের থেকে কম আবার নিচেরগুলো থেকে বেশি সক্রিয়। তাহলে আজকে তোদের এইটুকু থাক, আশা করছি আমি পরের দিন ক্লাসে তোদের এগুলো মানে শেষ হয়ে যাবে আশা করি, কারণ ধাতুবিদ্যা খুব ছোটো চ্যাপ্টার, দুদিনেই আমি শেষ করে দিতে পারবো। ভালো থাকিস তোরা, আজকে এইটুকু রইলো, যেগুলো যেগুলো বলেছিস সেগুলো কিন্তু মনে করে রাখবি, ঠিক আছে? আজকে পর্যন্ত এইটুকুই থাক।